হ্যালো फ्रेंड्स আবার চলে এলাম আর দেখো কোথায় দাঁড়িয়ে আছি আমি দেখো রয়েছি মইয়ের উপরে আর এখানে চিমনি আমি পরিষ্কার করছি চিমনিটা পরিষ্কার করে রাখি মানে কাজের মধ্যে থাকা আর কি কি দিয়ে চিমনি পরিষ্কার করছি বলে দিচ্ছি একটু কেরোসিন দিতে হবে এখানে কিন্তু সার বা ডিটারজেন্ট ব্যবহার করা যায় না একটু কেরোসিন দিয়ে এভাবে কোনো একটা কাপড় সুতির কাপড় ভিজিয়ে নিয়ে चिमनी परिष्कार अनेकदिन पेंडिंग तो कमप्लीट हो गेल केरोसिन तेल डिब्बा कोनो काजे लागे ना एखन आर शुधु एई चिमनी परिष्कारेर काजे लागे रान्ना आमार मोटामुटी अनेकटाई शेष एटा होच्छे रान्नार माझे एकटु एकटा काज करे निलाम ए देखो माछेर झोल हये गेछे रुई माछेर झोल आर करेछि पाँच मिशेल तरकारी एई जे सबकिछु सब्जी दिये करेछि एखन करबो आमार जोन्नो रान्ना आर छेलेर जोन्नो एकटु ढेड़स आलू भाजा भावलम कथा बोलते बोलते काजटा करी एक रोज तो रान्ना जेहेतु हो गेछे गैस ओवेनटा आबार एकटु मोयला हो गेछे एक बार मुछे निये आबार फ्रेश करे रान्ना बसाबो ब्लग करब ना जेहेतु आगामीकाल अपरेशन डेट दिए डाक्तर बाबू किन्तु तारपरे भावलाम जे ना एकटु शुरू करी और से जोन्नो ब्याटारिटा चार्ज देवा हयनी कैमरार एतक्षण धरे तो शुरू करे देखछि देखाच्छे जे ओ एक्षुनि चले जाबे ब्याटारी तो जाइ होक जदि किछुटा पारि रान्ना देखाबो एइटुकु ब्याटारीतेई और ना पारले परे तोमादेर साथे किन्तु आमार आजके अनेक कथा आछे আমাদের বাড়িতে দেখো কতগুলো কলমি শাক গাছ হয়েছে ঠিক আছে এগুলো কিন্তু কিনে আনা কলমি শাকের যে গোড়াটা সেইগুলোই আশিস পুঁতে দিয়েছিল মাটিতে আর এখন সেই গাছগুলো একদম ঝাকড়া হয়ে গেছে অনেক দিন খাওয়া যাবে মনে হচ্ছে তো আশিস বলল যে তুলে নিয়ে আসি কিছু তাহলে শাক ভাজা খাওয়া যাবে আমি বললাম তুলে আনো তাহলে আর তাহলে শাকটা করে নেব তাহলেই হয়ে যাবে দেখো কি সুন্দর বড় বড় শাক বাড়িতে কিন্তু এইভাবে আমরা किचेन गार्डेनिंग जाके बोले कि माने किचेनेर फेले देवा अंश दिए सब्जी आमरा एरम भावे किन्तु बाड़ीते ही तैरी करे निते पारी ठीक आछे तो कि सुंदर शाक हो गेलो तो एटा धुए टुए आशीष निये एसेछे ढेड़स भाजाओ करलाम आर एई जे कलमि शाक आशीष तुले निये एसेछे एगुलो केटेओ निएछि आर कलमि शाकटा शुधु करे नेब आर आमार रान्ना हये गेछे लांचेर परे एकदम गुछिये बसे तोमादेर साथे एकटु गल्प करब ठीक आछे এইযে কালো জিরে ফোড়ন দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি কলমি শাকটা করে নেছি গুড ইভিনিং বিকেলবেলা আবার তোমাদের সাথে কথা বলছি আমি বলেইছিলাম যে একটু কথা বলার আছে আজকে আমার তোমাদের সাথে আজকে আমি এই কথাটাই তোমাদের সাথে শেয়ার করব যে অপারেশনের ঠিক আগের দিন আমি কিভাবে নিজেকে তৈরি করলাম মানে কি করে আমার বডিকে আমি প্রস্তুত করলাম অপারেশনের জন্য অর্থাৎ সার্জারির জন্য তো তোমাদের জানিয়ে দিই আগামীকাল আমার সার্জারি হতে চলেছে তো তার জন্য আমি নিজেকে তো বোঝাচ্ছি এবং কিভাবে ঠিক কি টেকনিকের সাহায্যে আমি নিজেকে বোঝানোর পর এখনো আমি টেনশন ফ্রি রয়েছি মানে অন্তত আমার মনে হচ্ছে যে আমি টেনশন ফ্রি আছি আমার কোনো রকম খুব যে একটা ভয় বা
কি হবে না হবে সেরকম একটা ব্যাপার আমার মধ্যে আর নেই, এখন অবধি নেই। এবার আগামীকাল একদম সিচুয়েশনের মধ্যে গিয়ে কি হবে আমি বলতে পারছি না, কিন্তু কিভাবে আমি আমার এই সেই রকম একটা অন্যরকম পরিস্থিতির সাথে নিজেকে জুজব, কি বলে নিজেকে, নিজের সঙ্গে কি কথা বললাম আমি, সেটাই আজকে শেয়ার করব। প্রথমে দেখিয়ে দিই যে আমি আমার ঘরটা আজকে খুব ভালো করে একবার সাফসাফাই করে নিয়েছি, পুরো ঘরটা, মানে উপরের সমস্ত ঘরগুলো আমি খুব সুন্দরভাবে সাফসাফাই করে নিয়েছি, কোথাও কিছু ধুলো ময়লা আর নেই। কারণ ধুলো ময়লা থেকে অনেক নেগেটিভিটি আসে, সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে মনটা অনেকটা পজিটিভ হয়। এটা তো একটা দিক আছেই যে কিভাবে আমি আমার মনটাকে পজিটিভ করলাম, কিভাবে আমি হাসছি, তোমাদের সাথে কথা বলছি, যেখানে আমার কাল সকাল 11-12 মধ্যে সার্জারি হওয়ার কথা রয়েছে। আজকে হলো বুধবার, বৃহস্পতিবারে সার্জারিটা হবে। তো চলো তোমাদের একটু বসে আমি বলি যে কি টেকনিক আমি ফলো করলাম। আজকে একটু ফ্যানটা চালিয়ে কথা বলছি কারণ খুব গরম লাগছে, আবার যদি শরীর টরীর খারাপ হয়ে যায় দরকার নেই রিস্ক নিয়ে, ফ্যান চালিয়ে কথা বলছি, একটু কষ্ট করে শোনো। তো প্রথমে আমি একটা কথা বলতে চাই যে যখন অন্য কারো কোনো ক্রিটিক্যাল সিচুয়েশান হয়, ধরো সার্জারি কেস কিংবা এমন কিছু ঘটনা, এমন কোনো রোগ অসুখ যেটা বেশ ভয়ঙ্কর বা যেটা বেশ মানে কি বলবো টেনশনের ব্যাপার, তখন আমাদের সবসময় মনে হয় যে এই রোগটা আমাদের কখনোই হতে পারে না। এটা আমারও মনে হয় যখন আমি সুস্থ ছিলাম, আমারও মনে হয়েছিল যে ঠিক আছে আমি এখনও সুস্থ আছি, যখন ওইসব নিয়ে আমি এখন চিন্তা করব না। তো কথাটা হচ্ছে যে কোনো সময়ই রোগ যে কারো জীবনে চলে আসতে পারে, তো সেই জন্য যখন সেই পরিস্থিতিটার মধ্যে পড়বো, ঠাকুর করুক যে না করো, কিন্তু তখন যাতে তোমাদের একটা মোটিভেশন তোমরা পেতে পারো, তার জন্যই আমার এই ভিডিওটা আজকে তৈরি করার ইচ্ছে হলো। না হলে আজকে আমি ভিডিওটা তৈরি করতাম না, আজকে কেবলমাত্র রেস্টই নিতাম আমি, রেস্ট মানে ঘরের কাজের মধ্যে আমি নিজেকে ব্যস্ত রাখতাম আর একটু রেস্ট করতাম, এই মানে আর আজকে আমার কথা বলার ইচ্ছে ছিল না। কিন্তু ভাবলাম যে না, আমার একটা দায়িত্ব হয় যে এই যে আমার একটা ফিলিংস যেটা আমি ব্লগ করি বলে আমি এটা তোমাদের সাথে শেয়ার করতে পারি, তো এটা আমার শেয়ার করা উচিত। তো প্রথমে আমি বলি যে আগের দিনটাতে লাইট খাবার তো খেতেই হবে, যদি কোনো সার্জারির ব্যাপার থাকে তো লাইট খাবার তো ডেফিনেটলি খেতে হবে, আর তার সাথে অনেক বেশি করে জলও খেতে হবে, আর শরীরকে রেস্ট যতটুকু দরকার দিতে হবে অবশ্যই, তবে যাতে বাড়তি কোনো টেনশন আমাদের মধ্যে এসে জমা না হয় তার জন্য কিন্তু আমাদের দৈনন্দিন যে কাজকর্মগুলো সেগুলো স্বাভাবিক রাখতে হবে। যদি আমরা সুস্থ থাকি অতভাবে আমাদের কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না, আমরা উইক ফিল করছি না, তাহলে অবশ্যই কাজকর্মগুলো যেরকম আছে সেভাবে করে যেতে হবে রুটিন অনুসারে। আরেকটা হচ্ছে, আরেকটা যেটা খুব ভাইটাল জিনিস আমি তোমাদের বলার জন্য এখন বসলাম, সেটা হচ্ছে মনকে কী করে বোঝাবো। আমিও কিন্তু ভীষণ অস্থির হয়ে গেছিলাম যে ওই সিচুয়েশনটার কথা এখন ভাবছি, যেহেতু আমি তোমাদের আগেও বলেছি যে আমার বেবিও সিজারে হয়নি, আমার নর্মাল ডেলিভারি হয়েছিল, তো সেই জন্য অপারেশনের ব্যাপারটা মানে আমি ঠিক নিতে পারছিলাম না, সেটা যতই মাইক্রো সার্জারি হোক যাই হোক না কেন, আমার কোনো সার্জারিরই তো আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, তো সেই জন্য কোনো সার্জারি বা হসপিটালের কোনো কাজকর্ম নিয়েই আমার একটা টেনশন হবে, এটা স্বাভাবিক। হসপিটালে গিয়ে আমাকে অ্যাডমিশন নিতে হবে, আমার সার্জারি হবে, এইটুকুই আমার টেনশন তৈরি করার জন্য যথেষ্ট। তো আমি তোমাদের বলি যে প্রথম দিকে আমি কিন্তু সত্যি খুব ভেঙে পড়েছিলাম, কাটাকাটিও করেছি, সবই মানে আমার যেন মনে হচ্ছিল কী হবে আমি এমন একটা পরিস্থিতির মধ্যে পড়লাম, এবার কী করে বেরোবো এরকম মনে হচ্ছিল। তারপরে যত আস্তে আস্তে দিনটা যাচ্ছে, মানে আমার তো ধরা পড়েছে ধরো 2 weeks আগে ধরা পড়েছে USG-তে গল ব্লাডারে স্টোন হয়েছে, তারপরে 2 weeks কেটে গেল, এই ডক্টর দেখাতে দেখাতে টেস্ট করতে করতে নার্সিংহোমে যাওয়া আসা করতে করতে একটা হ্যাবিচুয়েট যে ব্যাপার চলে এলো, ঠিক আছে। তো আমি প্রথমে এটাই বলবো যে এই কাজগুলো করতে করতে কিন্তু আমাদের মধ্যে অনেকটা জড়তা কাটবে, এটা 1 নম্বর, এটা তো কাটবেই, তো তারপরেও কিন্তু যখন অপারেশনের কথাটা ভাবা হবে তখন আমাদের মনের মধ্যে একটা চিন্তা শুরু হবে, তো এই চিন্তাটা থেকে কী করে আমরা দূর হব। প্রথমত আমি বলতে চাই যে এই চিন্তাটা থেকে দূর হওয়ার একটাই ওয়ান অ্যান্ড অনলি উপায়, সেটা হচ্ছে সব কিছু প্রকৃতি বলো প্রকৃতি, ঈশ্বর বলো ঈশ্বর, তার হাতে ছেড়ে দিতে হবে। তবে আশা অবশ্যই ছাড়লে চলবে না, তবে নিজেকে পুরোপুরি মানে ডক্টরের হাতেই বলতে পারো যে ছেড়ে দিতে হবে, যে
ডক্টর আমার ভালোই করবেন যা করবেন, সুতরাং তার হাতে সমস্ত ভার অর্পণ করে আর ঈশ্বরের শরণাপন্ন হয়ে সমস্ত কিছু ভুলেই যেতে হবে। বারবার মনে করার দরকার নেই, তবে হ্যাঁ এই কয়দিনে বারবার ওইটা ভাবতে ভাবতে তোমার বডিকে তুমি বলেই দিয়েছো, তোমার বডি বুঝে গেছে, তোমার ব্রেন বুঝে গেছে যে তোমার সাথে একটা সার্জারি হতে যাচ্ছে, তো এইটুকু যথেষ্ট। তারপরে তুমি একদম মাইন্ড ক্লিয়ার করে ফেলতে পারো। এবার অনেকে ভাবে যে ঠাকুরের হাতে সব কিছু ছেড়ে দিতে গিয়ে আমি কী করে চুপ করে থাকবো, এরকম অনেকের মনে হতে পারে যে ঠাকুরের নাম জুড়তে গেলেও অনেকের টেনশন শুরু হয়ে যেতে পারে। তো আমি বলবো যে একটা কথা তাকে একটু গভীরভাবে চিন্তা করতে হবে, হয়তো একটুখানি একটা ডিপ থিঙ্কিং হয়ে যাচ্ছে, তবু আমি বলছি যেটা আমি অ্যাপ্লাই করেছি আমার উপরে, সেটা হলো আমাকে ভাবতে হবে যে এই পৃথিবীতে অনেক অনেক জীব আছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানে তারও বেশি অনেক অনেক মানে আনকাউন্টেবল জীব আছে, তার মধ্যে আমি একটা সামান্য একটা জীব। আমি যদি সবাইকে দেখে নিজেকে দেখি তাহলে আমি খুবই সামান্য একটা জীব, আর যে কোনো জীবেরই আসা যাওয়া তো আছেই পৃথিবীতে, আসা যাওয়া আছে, সেটা স্বাভাবিক। আর আমি যদি ভাবতে পারি যে আমার আমি আজ অবধি যা পেয়েছি আমার কাছে যথেষ্ট, আমার আর কিছু সেরকম একটা চাই না, এরকম যদি একটা ভাব আমি আমার মধ্যে আনতে পারি তাহলে আমার মনে হয় যেমন ভালো ঘুমও আসে, সেই রকম যদি আমি মনে করতে পারি যে আমার আজকের যতটুকু অবস্থা তাতে আমি ফুললি স্যাটিসফাইড, এই স্যাটিসফ্যাকশনটা কিন্তু আমাদের মধ্যে টেনশন রিলিভ করতে সাহায্য করে। কারণ ভবিষ্যৎ তো আমরা কেউই দেখিনি, কেউই দেখিনি, কিন্তু এই মুহূর্ত অবধি আমি যা করেছি জীবনে, আমি যা পেয়েছি তাতে আমি পুরোপুরি স্যাটিসফাইড, আমি সন্তুষ্ট, তাহলে কিন্তু খুব একটা বেশি টেনশন আর হবে না। আরেকটা কথা সেটা হচ্ছে হয়তো অনেকে তখন ভাববে যে আমি তো স্যাটিসফাইড না, আমার তো এই এই করার আছে, ওই ওই করার আছে, এখন এটা করার আছে, সেটা করার আছে, ডেফিনেটলি আছে, বা যদি আমার শরীর সেটা নিতে পারে যেটা আমার সঙ্গে হতে যাচ্ছে তাহলে আমি সেগুলো সব করতে পারবো, কি পারবো তো। আর যদি আমি সেরকমভাবে তৈরিই না থাকি, আমার শরীর যদি সেভাবে ফিটই না থাকে, এই কাজগুলো আমার জন্য নয়, এইভাবে ভেবে মাইন্ডটাকে সেট করতে হবে। ঠিক আছে, এবার যা হবে সেটা আর আমার আন্ডার অফ কন্ট্রোল নেই, আমার কন্ট্রোলে তো আর কিছু নেই, এবারে আমাকে ডক্টরের কন্ট্রোলে চলে যেতেই হবে। সব থেকে ভালো এটাই যে আমি পুরোপুরি ডক্টরের কন্ট্রোলে চলে গিয়ে নিজেকে একেবারে ভারমুক্ত করে ফেললাম। তো এইটাই ছিল আমার টেকনিক। এবার অনেকের হয়তো আলাদা আলাদা টেকনিক হতে পারে, আমি যেটা ফিল করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের মতো এই পর্যন্তই, জানি না এই ব্লগটা কবে যাবে, কারণ এডিট আমি করতে পারবো কিনা জানি না। ঠিক আছে, তোমরা তাহলে একটু প্রে করো, কালকে তো হবে, যদি সব ঠিকঠাক থাকে, অপারেশনটা খুব একটা ক্রিটিক্যাল নয়, সবাই বলছে যে এটা নাকি খুব সহজ একটা অপারেশন অনেকের হয়ে থাকে, তো তার মধ্যেও যদি আমি করি সবার মতোই আমি ক্লিয়র হয়ে উঠি তাহলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগ নিয়ে। কেমন, ওয়েট করো কিন্তু। বাই, টেক কেয়ার অল অফ ইউ।